তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা আর কতকাল দেখতে হবে রক্তগঙ্গা আর কতকাল দেখতে হবে খান্ডব দাহন কবি শামসুর রহমানের এই কবিতা শুনে বলতে হয় তোমাকে পাবার জন্য হে সড়ক নিরাপত্তা আর কত মানুষের প্রাণ যাবে গাড়ির চাকায় আর কতবার ছাত্ররা আন্দোলন করতে মাঠে নামবে রাস্তায় নামবে গত বছর যখন এরকমই একটি পরিস্থিতিতে ছাত্রদের আন্দোলন সহ সারা দেশে ছড়িয়ে পড়েছিল তারপর আমরা নানান রকমের তৎপরতা দেখলাম সরকারের পক্ষ থেকে বলা হলো যে এই কোমরমতি শিক্ষার্থীরা সবাইকে পথ দেখিয়েছে তারা মানুষের চোখ খুলে দিয়েছে অনেক রকমের ঘোষণা অনেক রকমের আশ্বাস আমরা পেলাম কিন্তু সড়কে দুর্ঘটনা সড়কে মৃত্যু থামেনি প্রতিদিন প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও সড়কে মৃত্যু হচ্ছেই ঢাকাসহ বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসের ছাত্র আবরার হত্যার পর আবার যখন আন্দোলন শুরু হয়েছে ছাত্রদের এর মধ্যে প্রতিদিন হত্যাকাণ্ড হচ্ছে সড়ক হত্যা এটি বন্ধ হচ্ছে না সড়ক নিরাপদ করার জন্য কি করা দরকার কি কি সমস্যা আমাদের আছে এগুলো সবই জানা এমন কোনো বিষয় নাই সড়ক নিরাপত্তা সংক্রান্ত যেগুলো নিয়ে আলোচনা হয়নি সুপারিশ হয়নি কারণ জানা হয়নি গবেষণা হয়নি সব হয়েছে কিন্তু সড়কে হত্যা বন্ধ হয়নি সড়ক নিরাপদ হয়নি সংকট চলছেই কি হবে আমরা আজকে আলোচনা করতে চাই একটি বিশেষ দিক নিয়ে কখনো কখনো বলা হয় যে ফুট ফুটওভার ব্রিজ দিয়ে পার না হওয়ার কারণে পথচারীরা মৃত্যুর শিকার হন কিন্তু পথচারীদের পার হওয়ার যে জায়গা জেব্রা ক্রসিং সেখানেও দুর্ঘটনা হয় সেখানেও মানুষ মারা হয় আর ফুটওভার ব্রিজ কি সমাধান কিনা না সড়ক দুর্ঘটনা ঠেকানোর জন্য যতগুলো ফুট ওভার ব্রিজ আছে ঢাকা শহরে সাতাশিটি ফুটওভার ব্রিজ আছে গোটা ঢাকা শহরে রাজধানীতে সেগুলোর কতটা ব্যবহার হয় কেন হয় না এবং এই ফুট ওভার ব্রিজগুলোর যে অবস্থান সেগুলো সঠিক কিনা এরকম আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা যায় আমরা আজকে বলতে চাই ফুট ওভার ব্রিজই কি সমাধান কিনা সড়ক নিরাপত্তা এর দাবিতে চলমান আন্দোলন এবং পুলিশ প্রশাসন সরকার মন্ত্রণালয় বিভাগ সবার যত রকমের তৎপরতা যখনই একটা ঘটনা ঘটে যখনই আন্দোলন হয় যখনই ছাত্ররা বা অন্য কোনো পক্ষ মাঠে নামে তখনই সব পক্ষে তৎপরতা আমরা দেখি আবার সব কিছু মিলিয়ে যায় যেমন ছিল তেমন হয়ে যায় আমরা আজ এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই মূলত আমরা ফুট ওভার ব্রিজ কতটা সহায়ক এই নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে সেটি নিয়ে কথা বলবো আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব মির রেজাউল আলম এবং বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানকে আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে আপনারা যারা দেখছেন নিশ্চয়ই আমাদের আলোচনায় অংশ নেবেন মতামত দেবেন এবং আমাদের বিজ্ঞ অতিথিদেরকে প্রশ্ন করবেন যেরকম মিরাজাল করিম মানে প্রশ্নগুলো সবই পূর্ণ হবে সমস্যাগুলো পূর্ণ কিন্তু আমরা এর থেকে বের হতে পারছি না আপনাদের অনেক রকমের চেষ্টা তৎপরতা আমরা দেখি কিন্তু এটি আবার চলমান থাকে না একই মাত্রার আজকে যেমন আবার ত্রুটিপূর্ণ যানবাহনের শুরু করেছেন শুধু মানিক মেয়ে বিশটি করা হয়েছে যেগুলো কাগজপত্রের সমস্যা আছে ড্রাইভিং লাইসেন্সের সমস্যা আছে এমনকি যেই গাড়িগুলো দুর্ঘটনা ঘটাচ্ছে এগুলো তো এই ধরনের সমস্যা আছে বিস্তর আলোচনা হয়েছে কিন্তু কোনোভাবেই এটাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন আপনারা দেখেন যে এই যে বিষয়গুলো আপনি অলরেডি অনেক কিছুই বলে দিয়েছেন যে চ্যালেঞ্জেস ইনিশিয়েটিভ ছিল তৎপরতা ছিল তারপরে কিন্তু দুর্ঘটনা ঘটে যাচ্ছে মর্মান্তিক সবই তো সন্তান এটা মেনে নেওয়া যায় না হ্যাঁ এটা ভাবাও যায় না আসলে কি বলবো মানে মর্মান্তিক এক একটা দুর্ঘটনা তা আমরা স্বাভাবিক আমরা প্রশাসনে আছি আমাদের তো একটা দায়িত্ব আছে তা সেই দায়িত্বটি নিয়েই বলতে চাই যে আমরা গত বছর জুলাই মাসের ওই নিরাপদ সড়ক আন্দোলনের পর থেকে কিন্তু আমরা যেটা বলেছিলাম যে আপনি সঠিক বলেছেন যে ছাত্রদের এই আন্দোলনটা আমাদের চোখ খুলে দিয়েছে আমাদের একটা নৈতিক ভিত্তি দিয়েছে সবই সঠিক সত্য কথা তারপর থেকে কিন্তু আমরা বিশেষ করে শুধু আমরা আমাদের কথা বলতে পারি যে ঢাকা মহানগর পুলিশ ট্রাফিক ইউনিট আমরা কিন্তু মানে এক বিন্দু আমরা বসে নাই প্রতি মাসে আপনারাও দেখেছেন যে প্রত্যেক মাসেই আমরা নিয়মিত ট্রাফিক সপ্তাহ মান্থলি ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেগুলো কি চলমান আছে চলমান আছে যেমন এখনো কিন্তু আমরা গত সতেরো তারিখ থেকে কিন্তু ট্রাফিক অ্যাওয়ারনেস উইক পালন করছি আমরা এই দুর্ঘটনা আগেই কিন্তু এটা আমরা শুরু করেছি তো আমরা দেখবেন যে প্রচার তো একটা অংশ সচেতনতাও একটা অংশ আমরা দেখবেন যে ট্রাফিক গাইড বুক প্রকাশ করেছি আমরা ওই সকল স্কুল কলেজে পাঠিয়েছি সরকারি প্রতিষ্ঠানে পাঠিয়েছি জনসাধারণের মাঝে বিলি করেছি নানা ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি সেলিব্রিটিদেরকে নিয়ে এসেছি রাস্তাঘাটে নেমেছি আমরা বলতে পারেন যে আমাদের দিক থেকে তৎপরতা চেষ্টা আন্তরিকতা কোনোটারই কিন্তু কোনো ঘাটতি নাই হ্যাঁ অনেকে এইভাবে বলতে চান যে হ্যাঁ ওই আমাদের এনফোর্সমেন্টের ক্ষেত্রে কিছু ঘাটতি আছে কিনা আবার কেউ কেউ বলেন হ্যাঁ আপনাদের বেশি এনফোর্সমেন্ট হয়ে যাচ্ছে খালি আপনারা খালি মামলা করেন নানামুখী ক্রিয়া প্রতিক্রিয়া সবকিছু আছে তা আসলে একটা সড়কে শৃঙ্খলা আনতে হলে শক্ত একটা অবস্থান তো নিতেই হবে যদিও মাঝে মধ্যে নাগরিক হয়রানির অভিযোগ আসে বাট শক্ত এনফোর্সমেন্টটা দরকার আছে তো আমরা করছি একটা চেকান ব্যালেন্স তো থাকতেই হয় আর গণপরিবহনের ক্ষেত্রে আমরা অন্যান্য পরিবহনের ক্ষেত্রে যেরকম আমরা একটি কিন্তু ওই আন্দোলনের পরে যে এরকম পজিটিভ একটা সারা আমরা পেয়েছি সবাইকে আমাদের স্ট্রিমে আনার ক্ষেত্রে মোটরসাইকেলে দেখবেন খুব সুন্দর সবাই কিন্তু এখন হেলমেট পড়ছে নাগরিকদের একটা পজিটিভ সারা আমরা পেয়েছি কিন্তু গণপরিবহনের ক্ষেত্রে এই যে 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 এই কয়েক দশকের সৃষ্ট যে জটিলতাগুলো হয়েছে সেই জায়গাটি কাজ করতে গিয়ে হয়তো আমাদের যে দৃশ্যমান যে উন্নতির যে জায়গাটি প্রত্যাশার যে জায়গাটি ছিল পুরোপুরি ওই জায়গা হয়তো আমরা এখনো বুঝতে পারিনি এটা নিয়ে আমরা কাজ করছি আমাদের অনেক চ্যালেঞ্জে আছে যেমন যে এই ঢাকা মহানগর তো বিশ্বের মানে নাম্বার ওয়ান সিটি যেখানে পার স্কোয়ার কিলোমিটার ফর্টি নাইন থাউজেন্ড পপুলেশন আছে অযোগ্য শহর হিসেবে এই জায়গায় আপনি দেখবেন যে ঈদের পরপর জন সংখ্যা যখন কমে আসে

অপ্রতুলতা সব মিলেই তো যে ওই এনভায়রনমেন্ট যেটি হোল একটা ট্রাফিক এনভায়রনমেন্ট দরকার সেই এনভায়রনমেন্টকে পুরোপুরি কিন্তু আপনি আনতে পারছেন না আপনি উন্নত বিশ্ব দেখবেন যে সাবারবে যে লোকের করা শতভাগ আইন মানছে যখন ডাউনটাউনে চলে আসে সেও করতে দেখবেন আরআরই রাস্তা দ্রুত পার হয়ে যাচ্ছে সো যখনই একটা জনসংখ্যার ঘনত্ব হবে ওভারকার্ডে একটা এনवायरमेंट তৈরি হবে তখনই কিন্তু মানুষের মধ্যে আইন ভাঙার প্রবণতা হয়ে যায় সবকি আপনি পথচারী বলেন গাড়ি চালক বলেন সব ক্ষেত্রে তো আমরা কিন্তু এখন ওইরকম একটা পরিবেশের মধ্যে বসবাস করছি যেই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসার জন্য নানাবিধ প্যাকেজ প্রচার প্রচারণা আমাদের দিক থেকে কার্যক্রম আমরা চেষ্টা করছি আছেন তাদের নিশ্চয় দায় আছে সেগুলো শুভব আর তারকে একজন দর্শক আছেন ফোনে কে আছেন কোথেকে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন জি আপনার নাম বলে প্রশ্নটি করুন আমার নাম মোহাম্মদ জুয়েল আমি মিরপুর থেকে বলতেছি আমার প্রশ্ন এইটা যে বর্তমানে যে সড়কে নৈরাজ্য অথবা রোড অ্যাক্সিডেন্ট এইগুলো যদি বেশি ট্রাফিক হার্ডলাইনে চলে যায় আসে গাড়ির মালিক অথবা গাড়ির ড্রাইভার স্টাফ গাড়ি বন্ধ করে দেয় নাগরিকের আগে সমস্যা বেশি বাড়লো প্রশ্ন এক আর প্রশ্ন দ্বিতীয় কথা হলো যারা পথচারী কখনো কি দেখছেন প্রতিবন্ধী লোক অন্ধ প্রতিবন্ধী অন্ধ মানুষ কখনো রোড এক্সিডেন্ট করে মারা গেছে ভালো মানুষ কি মারা যায় এবং রাস্তার পায়ে যদি উষ্ঠা খাই পারে ভালো মানুষই তাহলে পথচারীদের দোষ আছে

এগুলো ব্যবহার না করা এবং যথাযথ স্থানে না থাকা এবং এই ফুট ওভার ব্রিজ ব্যবহারের ব্যাপারে একটা জরিপের কথা বলি সাতাশি দশমিক আট শতাংশ বলেছেন যে সময় বেশি লাগে এই জন্য ফুট ওভার ব্রিজে ওঠেন না আর আটষট্টি দশমিক তিন শতাংশ বলেছেন ওখানে নিরাপত্তার ঘাটতি আছে সেক্ষেত্রে এই ফুট ওভার ব্রিজগুলো আমাদের কতটা কাজে লাগছে বা এটা পথচারীদেরকে নিরাপদ রাখার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখছে আপনার প্রশ্নের উত্তরে আসছে তার আগে আমি অল্প কিছু ইনফরমেশন দেই যে সারা পৃথিবীতেই পথচারীরা কিন্তু আপনার খুব আমরা বলি ভার্নারবল রোড ইউজার এবং প্রতি বছরে সারা পৃথিবীতে দুই লক্ষ সত্তর হাজার পথচারী কিন্তু সড়ক দুর্ঘটনায় মারা যায় বাংলাদেশের যত সড়ক মৃত্যু হয় তার ছিয়াশি শতাংশ হচ্ছে পথচারী হয়তো তথ্য হয়তো কোথার থেকে পেয়েছেন এটা হচ্ছে আপনার ইন্টারনেশনাল কনফারেন্স অফ রিসার্চ এন্ড ইনোভেশনস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এটা একটা সেমিনার ঠিক আমার কাছে যে তথ্য আছে সালে আমরা চারটা আপনার নিউজ পেপারের বেসিসে যেই আমাদের তথ্য সেখানে 31% টোটাল বাংলাদেশে অ্যাক্সিডেন্টে যে মারা গেছে তার 31% পথচারী আর শুধু ঢাকা শহর যদি আমরা চিন্তা করি সেখানে 46% পথচারী মারা গেছে এই যে 46% পথচারী মারা যাচ্ছে এরা কিন্তু রাস্তার মাঝখানে মিড ব্লক সেকশনে মারা যাচ্ছে এখন আপনার মানে পার হতে গিয়ে পার হতে গিয়ে এখন আপনার প্রশ্নের উত্তরে আসি যে আপনি বললেন যে সাতাশিটি ফুট ওভার ব্রিজ রয়েছে এখন আমাদের যেটা সমস্যা যে ফুট ওভার ব্রিজগুলোর লোকেশন কিন্তু আপনার একটা স্টাডি করে লোকেশনটা সিলেক্ট করতে হয় ঢাকা শহরের অধিকাংশ ফুট ওভার ব্রিজটা আপনার মানুষের ডিমান্ডের বেসিসে কিন্তু আপনার তৈরি করা হয় যেমন আপনারের দুঃখজনক যেই মৃত্যু তার বেসিসে কিন্তু

সমাজের সবচেয়ে আমি বলবো যে শিক্ষিত লোকেরা সেখানে বসবাস করে তারা কেউ ওভার বীজ ব্যবহার করছে না তার মানে আমাদের নিজেদেরও কিন্তু একটু যে সেটারও কিন্তু বহিপ্রকাশ এর মধ্যে দিয়ে ঘটছে কিন্তু শুধুমাত্র পথচারীকেই যদি আমি সব দায় দিয়ে দিই সেটা কিন্তু হবে না পথচারীকে কে আপনার নিরাপদ একটা পরিবেশ যদি আমি তৈরি করে দিতে পারি আমার যেই ফুটপাথ আছে যেখান দিয়ে সে হাঁটবে সেই ফুটপাথ দিয়ে হাঁটার মতো তার পরিবেশ তৈরি করে দিতে হবে কিন্তু আমরা কি দেখি যে ফুটপাথ কিন্তু আপনার অন্য অন্য কোনো পারপাসে সেটা ইউজ হচ্ছে আপনার পথচারীরা সেটা ব্যবহার করতে পারছে না তখন কিন্তু সে বাধ্য হয়ে রাস্তায় নেমে আসছে এবং এই কারণেও অনেকের মৃত্যু ঘটছে কিন্তু রাস্তার মাঝখানে যদি কোনো পথচারীর মৃত্যু হয় তার দায় যেমন আপনার যে গাড়ি চালাচ্ছে যে চালক তারও যেমন থাকে আবার একই সাথে যে ঝুঁকি নিয়ে পার হচ্ছে সেও কিন্তু দায় এড়িয়ে যেতে পারে না মানে আমাদের সম্মিলিতভাবে আমাদের সবারই মন মানসিকতা যে সেটার কিন্তু একটা পরিবর্তন মন মানসিকতা সমস্যা আসবো তার আগে আরেকজন আছেন ফোনে কে আছেন কোথা থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বরিশাল থেকে বেলাল আমি ঢাকা চাকরি করি গাড়ি চালাই আজকে 16 বছর যাবত জি আমরা 16 বছর আগে 10 বছর 12 বছর আগে গাড়ি চালাইতাম সার্জেন্ট পুলিশ আইসা বলতো ড্রাইভার সাহেব আপনি চলে যান আপনি না গেলে আমি মামলা করব আর এখন আইসেই ভিডিও করে মোবাইল দিয়ে ভিডিও করে ক্যামেরা দিয়ে ভিডিও করে কোইড়েই বলে বারোশো টাকা দেন রেকার বিল এই জেই দুর্নীতিগুলা কে বন্ধ করবে জি ধন্যবাদ আপনাকে আর একজন সম্ভবতা আছেন লাইনে কে আছেন নাম বলে প্রশ্নটি করুন আমার নাম মোহাম্মদ আমির জি জি আচ্ছা আমরা গাড়ি

বর্ণাবনা দিচ্ছেন নাগরিকে আমরা কথা বলছি ফুট ওভার ব্রিজই সমাধান কিনা সড়ক নিরাপদ করার ক্ষেত্রে বিরতির আগে আমরা বেশ কয়েকজনের প্রশ্ন শুনেছি সেগুলো জবাব নেব তার আগে বোকের কথাটা শুনে নিই একসাথে সব জবাব পেয়ে যাব আমরা বোকাই কি বলতে চাই আমার প্রশ্নটা হইল কি সুপ্রভাত তো এখন সম্রাট তাগো ক্ষমতা কি আরো বাইরা গেল হ্যাঁ এটা ঠিক এর আগে জাবালে নূর অনেক কথা হয়েছে তারপর আবার জাবালে নূর চলেছে এখন আবার সুপ্রভাত আলোচনা এসেছে কদিন পরে হয়তো তারাও চলবে আমি আপনার কাছে ফিরতে আলম প্রশ্নগুলো দিয়ে শুরু করি পুলিশকে দায়ী করছিলেন দুজন আর আরেকজন বলছিলেন যে গতি কমানো বাড়ানো যাত্রীদের উপরে নির্ভর করে এবং তারা অনেক সময় বাধ্য করে সেক্ষেত্রে তারা কি করবে হ্যাঁ এটা ঠিক বলেছে একজন যে বক্তা বললেন যে গতি বাড়ানো কমানো বা যত্র তত্র নেমে যাওয়া আপনি এয়ারপোর্ট রোড একটু চোখার খোলা রাখলে দেখবেন যে এই যাত্রীরা চলল বাস থেকে মানে লাফিয়ে নামছে লাফিয়ে হচ্ছে সে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ড্রাইভার গিয়ে তারা কিন্তু ফোর্স করে তারা সিন ক্রিয়েট করে তা এটা তো অনাকাঙ্ক্ষিত আমরা তো অল্প দুলতার মাছই নামছে নিDIST আমরা নিরাপত্তা চাইব কিন্তু আমার ক্ষেত্রে কি আমি আর ওই নিরাপত্তার বিষয়টা আমি টেক কেয়ার করব না তা আচরণগুলো এরকমই যাচ্ছে আমরা অনেকেই দেখেছি যে বলবো যে হ্যাঁ আমি নিরাপত্তা চাই ফুটবল বিচার যাচ্ছি না তো এরকম অনেক স্ববিরোধিতা আছে আমাদের মধ্যে আমরা যখন একসাথে হই তখন এক ধরনের ভয়েস করি নিজে যখন করি ওই নিজের ভেতরে প্র্যাকটিসটা না এইটা আছে এই সমস্যাটা আছে আর একজন বক্তা ওই বরিশাল থেকে যিনি বলছিলেন যে আগে বলা চলে যাওয়া নাহলে মামলা দেবে এখন কেন স্পটে মামলা করা হয় কেন বারোশো টাকার রেকার বিল করা হয় তো আগের ঢাকার এখনকার ঢাকা এক নাই এখন আমার আর ওই বিলাসিত করার সময় নাই যে এখন রাস্তাঘাটের দশটা গাড়ি বসে থাকবে আমি কিছু বলবো না এখন গাড়ি যে ভলিউম যে প্রেশার আছে একটা গাড়ি যদি দুইটা মিনিট এক্সট্রা রাস্তায় থেমে যায় আপনি মুহূর্তে এক মিনিটে আপনি কয়েকশো গাড়ির লাইন হয়ে যাবে সো আমাকে এখন কিন্তু ভিডিও মামলা যেতে হচ্ছে আমরা ভিডিও মামলা রেকর্ড করে তাকে হয়তো আমি নোটিস পাঠাচ্ছি তাকে হয়তো প্রসিকিউশন দিচ্ছি তো আমাকে তো ইনোভেটিভ কাজগুলো না করলে এই মহানগরীতে এখন যে বাস্তবতা দেখবেন আপনি এই এমআরটি কাজ হচ্ছে ঢাকার মেইন আর্টারি ভিআইপি রস্তায় বিআরটির কাজ হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে সো এইটা হয়তো এই মুহূর্তে একটু ডিসকমফোর্ট বা হয়তো এক বছর দু বছর পরে আপনি সফলটা পাবেন বাট এইটার কারণে ঢাকা মহানগরী যান চলাচল কিন্তু বন্ধ হয় নাই আমাদের আশঙ্কা ছিল যে রাস্তার মেইন আর্টারিতে যখন আপনি এগারো মিটার আপনি নিয়ে নিচ্ছেন বাকি একটা লেনে ভেআপি রাস্তা চালানো নর্মাল কোর্সে আমরা হিমশিম খেয়েছি কিন্তু কই এখন কিন্তু যান চলাচল বন্ধ হয়নি এটা কারা করেছে আমরা করেছি আমরা দিন রাত পরিশ্রম করে

বিভাগীয় মামলা নেওয়ার প্রক্রিয়াধীন আছে আমাদের কোনো আপস আমরা এটা ফুট ওভার ব্রিজ ব্যবহার না করার ক্ষেত্রে ট্রাফিক পুলিশ কতটা ভূমিকা রাখছে বা রাখতে পারে

নিরাপত্তার বিষয়টা আমি বলতে পারি যে একদম দিনের বেলায় তো কোনো সমস্যায় আমি দেখি না রাতের বেলা তো একলা যেতে অনেক সময় অনেকে ভয় লাগতে পারে তারপর আমি বলবো এগারোটা পর্যন্ত কিন্তু সবই ক্রাউডেড থাকে অনেক ফুটোগ্রাফিসের উপরেই আবার হকাররা বসে থাকে ভেরি রিয়ার ভেরি রিয়ার আমি যা জানি গত বছর জুলাইয়ের পর থেকে এগুলোর ব্যাপক কাজ হয়েছে আর এইগুলোর মেনটেন্স তো সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন আমি যত জানি দেয়ার ওয়ার্কিং সো এটা ক্ষেত্রে পরিবেশ নিরাপত্তা এই দুইটার এখন কিন্তু আর বড়ো এক্সকিউজ আমার মনে হয় না হয়তো কিছুটা ল্যাম এক্সকিউজই আমি বলবো সো ফুটোয়ার বিষটটা ব্যবহার করা যেতে পারে কিছুটা ডিসকমফোর্ট এর বিকল্প কিন্তু আর একটা কনসেপ্ট আসতে পারে যে আপনার আন্ডারপাস যদি করা যেত তা এখন আমি আমি একটু যদি একটু শেয়ার করি যে আন্ডারপাস বিশ্বের অনেক দেশে আছে খুব শর্ট ডিসটেন্সে একটু নিচে গিয়েই কয়েকটা স্টেয়ার গিয়ে আপনি ওই পাশে বের হয়ে যেতে পারছেন ভালো ব্যবহৃত হচ্ছে যদি এটা অনেক ডিপে যেত কিন্তু আমাদের দেশে ওই আপনার সার্ভিস লাইন গুলো ঠিক অলমোস্ট মাটি অল্প দিয়ে যাওয়ার কারণেই আমাদের অনেক ডিপে যেতে হয় তো এই ক্ষেত্রেও একটা ডিসকমফোর্ট আছে তো তারপর আর বলবো যে নিরাপত্তার স্বার্থে কিন্তু আমাদের যেই ব্যবস্থাপনাটা আছে ফুট ওভার ব্রিজ যেটি বলছে যে লোকজন কেন যাচ্ছে না আসলে যাওয়া উচিত আমরা দেখেন এখন ট্রাফিক ডিসিপ্লিন উইক পালন করছি এখন কিন্তু মোটামুটি আমাদের তেত্রিশটা ফুট ওভার ব্রিজে আমাদের পুলিশ ফোর্স রিপ্লাই করেছি আমাদের সীমিত সাধ্যের মধ্যেও এখানে কিন্তু আমরা লোকজনকে মোটামুটি একটা ডিসিপ্লিন এনে নিয়ে যাচ্ছি বাট এগেইন এখানেও কিছু হয়তো কারিগরি কিছু জায়গা আছে সিটি কর্পোরেশনের সাথে আমরা বুঝবো অবস্থানগুলো কি সব সঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইখান থেকে পার হবেন তাকে হয়তো আধা মাইল বা 1 মাইল গিয়ে তারপরে না এটা তো হইতে হবে আপনারা তো কিছু রাস্তা কিছু ইঞ্জিনিয়ারিং এর কিছু জায়গা আছে আমরা ইন্টারসেকশনে চালিয়ে কিন্তু একটা কিছু করে করতে পারলাম না আপনাকে স্ট্র্যাটেজিক একটা জায়গা সেটা একটু তো নিজের নিরাপত্তার সাথে একটু বাইরে দেখবেন মানুষজন গাড়ি 1 মাইল দূরে করে শে পায় হেঁটে চলাচল আমরা কি হাঁটতে যাই না আমাদের অভ্যাসগুলো আছে আমাদের চ্যালেঞ্জেস আমাদের নানা মুকে চ্যালেঞ্জেস আছে বকাই আরেকটা প্রশ্ন করতে সেটা নিশ্চয়ই ফুট ওভার ব্রিজ সংখ্যা আমি জানতে চাইছিলাম কি সড়কে মানুষ খুন হয় আর ফুট ওভার ব্রিজ বানানো হয় এইভাবে ব্রিজ বানাইতে থাকলে

অবশ্যই আছে তবে আমাদের ঢাকা সিটির ক্ষেত্রে আমরা সেভাবে আমরা কাজ করার সুযোগ এখনো পাইনি কিন্তু আমরা ন্যাশনাল আপনাদের এক্সপার্টাইজ সরকার কতটা নিচ্ছে ন্যাশনাল হাইওয়ের যেই আপনার দুর্ঘটনাগুলো ঘটে এবং সেখানে আমরা ব্ল্যাক স্পটগুলো আইডেন্টিফাই করে দিয়েছি এবং কি কাউন্টার মেজার্স নিতে হবে সেগুলো আমরা সেই সুপারিশগুলো দিয়েছি এবং সেগুলোর অনেকগুলোই কিন্তু আপনার কার্যকর হয়েছে বাস্তবায়িত হয়েছে এবং এখন আপনি দেখবেন যে ঢাকা রিচাতে সড়কে কিন্তু দুর্ঘটনার সংখ্যা অনেক কমে গেছে ওই যে বাগটাক সোজা করা যে ব্ল্যাক স্পটগুলো ছিল সেগুলো আমরা কাউন্টার মেজারসগুলো যে আমরা দিয়েছি সরকার সেই অনুযায়ী অ্যাকশনে গিয়েছে এখন সময় এসেছে ঢাকা শহর নিয়ে কাজ করার কিন্তু আসলে ঢাকা শহরে যে আপনার ব্ল্যাক স্পট আইডেন্টিফাই করা ইজ ভেরি ডিফিকাল্ট কারণ এমন না যে আপনার একই জায়গাতে অ্যাক্সিডেন্টগুলো আপনার বারবার হচ্ছে এখানে কিন্তু র্যান্ডমলি বিভিন্ন জায়গায় হচ্ছে সেই অনু সে কারণে আপনার কোন জায়গাটা আসলে ঝুঁকিপূর্ণ সেটা আইডেন্টিফাই করাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট কিন্তু অনেক আগে আমরা যেটা করেছিলাম যে কাকলির এই যে স্পটটা এটা কিন্তু আপনার পথচারীদের জন্য একটা কি বলবো যে ব্ল্যাক স্পট ছিল এই একই জায়গাতে আপনার অনেক আপনার পথচারী

ফুট ওভারব্রিজ এর প্রয়োজন আছে খুবই প্রয়োজন আছে তবে এইটা একটু দায়িত্বটা মোনার ট্রাফিকের একটু বেশি আছে সচেতন হওয়া কারণ অনেক মানে পথচারী রাস্তায় এটা ব্যবহার করে না ওই যে আপনি কিছুক্ষণ আগে বললো যে আবার তারা আছে হুম হুম তারা থাকলে তো হবে না এটা পুলিশ সেটা না পুলিশের ডিউটি হচ্ছে আপনি তারা আছে আপনি পুলিশের উপর দিয়ে যান আপনি তারা থাকলে আরো আগে আসবেন আপনি রাস্তা পার হবেন কেন

তা আমাদের শহরটা কি এরকম ওই দুর্ঘরা মুক্ত করা যায় কিনা স্যার যদি একটু চেষ্টা করেন মনে হয় তো আরেকটু কোঠর হলে মনে হয় করা যায় তো ধন্যবাদ আপনাকে অনেক প্রত্যাশা আপনাদের উপরে না আসলে আমরা আমরাও এনকারেজ যে আপনাদের দর্শকবৃন্দ যেভাবে অবজারভেশন দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন আমরা এই এই পার্টনারশিপটাই চাই আসলে তো মানে এটা তো এই মহানগরী আমাদের প্রিয় শহর ঢাকা শহর আমরা সবাই শহরকে ভালোবাসি এই শহরে কেন এই নৈরাজ্য থাকবে এটা আসলেই আমাদের যখন এখন জিডিপি আমরা এইট এইট পার্সেন্ট ক্রস করে গেছি এই মুহূর্তে তো জিডিপি এই গ্রোথের সাথে আমার ঢাকা শহরের এই চিত্রটা আসলেই যায় না তো আমরা কিন্তু এই চ্যালেঞ্জটা নিচ্ছি যে এই শহরকে আমরা নিরাপদ করার ক্ষেত্রে আমাদের দিক থেকে যা করার শুধু আমাদের জন্য যারা যারা ইনভলভ আছি ডিএমপি সিটি কর্পোরেশন রাজুক এবং অন্যান্য যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান আমরা সবাই মানে সিরিয়াসলি কিন্তু কাজ করছি আমরা এই সমন্বিত কাজটির ফল জানবো তার আগে আরেকটা বিরতির সময় হয়ে গেছে আশা করছি এবার আপনাদেরকে ফিরে এসে পাবো আ পর্ণবলা দেখছেন নাগরিককে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান মানসিকতার সমস্যা আমরা বলছি এটা তো একটা জাতীয় সমস্যা এখন এটা সমাধান কি করে করা সম্ভব এটা আমাদের নিজেদেরকেই সমাধান করতে হবে কারণ আমাদের মানসিকতা পরিবর্তন না করলে আমি যদি আমার নিজের জীবনের মূল্যটা যদি আমি নিজে না বুঝি এটা অন্য কেউ কিন্তু আপনাকে সেটা বুঝিয়ে দিবে না আর আমরা শেষ এটা হচ্ছে না সেই ক্ষেত্রে তো বাধ্য করতে না সেই ক্ষেত্রে তো আইন আমাদের প্রয়োগ করতেই হবে আর এখানে আমরা বেশি আপনার এনফোর্সমেন্ট নিয়ে কত কথা বলছি কিন্তু আপনার ট্রাফিকের যেই আপনার কনজেশন বলেন বা অ্যাক্সিডেন্ট রিডাকশন বলেন সেটা করার জন্য কিন্তু শুধুমাত্র এনফোর্সমেন্ট দিয়ে হবে না আমাদের আমরা মানে ফাইভ ই বলি তার মধ্যে মেইন যে তিনটাই হলো আপনার ইঞ্জিনিয়ারিং সলিউশন আপনার সড়ককে তো আগে নিরাপদ করতে হবে তার জন্য যেই ইঞ্জিনিয়ারিং মেজার্স নেওয়া সেগুলো আপনার নিতে হবে তারপরে যারা সড়ক ব্যবহারকারী আমরা রোড ইউজার্স বলি তাদেরকে আপনার এডুকেটেড করতে হবে এখানে মানে আমি পিএইচডি ডিগ্রিধারী হতে পারি কিন্তু আমি সড়কের আইন সম্পর্কে হয়তো আমি অজ্ঞ এমন অনেকেই পাওয়া যাবে কারণ আমরা যখন ট্রেনিং দিচ্ছিলাম তখন একটা সরকারি প্রতিষ্ঠানের আপনার হাই লেভেলের সত্তর জনের মধ্যে আমরা সার্ভে করছি তার মধ্যে আমরা এইট্টি পার্সেন্ট পেয়েছি যে যারা আপনার ট্রাফিক সাইন্স সিগন্যাল এগুলা কিছু বুঝে না কিন্তু তারা তারা কিন্তু ওই ওই কাজের সাথেই মানে জড়িত আমি প্রতিষ্ঠানের নাম বলছি না তার মানে কিন্তু আর তো আমাদের শুধু গাড়ি চালাতে পারলে গরু ছাগল চিনতে পারলে আমরা তাদেরকে ড্রাইভার বলি কিন্তু আসলে তো কিন্তু ড্রাইভার শুধু আপনি গাড়ি চালাতে পারলেই আপনি দক্ষ ড্রাইভার হবেন কিন্তু তা না আপনার ট্রাফিকের আইন কানুন মানতে হবে সাইন সিগন্যাল মার্কিং কোনটার কি অর্থ এই যে যে আপনার ছেলেটাকে যে মেরে ফেললো সে তো হয়তো যে ড্রাইভার ছিল মানে একটা জেব্রা ক্রসিং এর কি মিনিং সেটাই হয়তো সে জানে না তার মানে ড্রাইভার দেরও কিন্তু আপনারা এডুকেটেড মানে আমার ধারণা সে জানেই না মানে অনেক সময় আপনার জানলে কিন্তু আপনারা সেই কাজটা মানে করতে আপনার কাছে মানে কিছুটা হলো বিবেকের তাড়না থাকবে কিন্তু আপনি যখন জানেনি না তখন তো আর মানে সে সেই দায় থাকে না একটু ছোট শেষ করব সেটা হচ্ছে যে বারবার কেন প্রয়োগের কথা আসছে কারণ আমাদেরকে বাধ্য করতে হয় সেটা ড্রাইভার হোক চালক হোক পাঠক হোক প্রয়োগ দিয়ে প্রয়োগের মাত্রা বাড়ানো যায় মানে নিয়ন্ত্রণ আমার জন্য আর যখন নব্বই মানছে না এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ জনসচেতনতার উপরে অনেক বেশি কাজ করতে হবে অনেক ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য আপনারা যারা দেখেছেন এবং থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে আবারও ভিন্ন বিষয় এবং অতিথি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন